এবার কিন্তু আরো শক্তিশালী রূপ ধারণ করলো নিম্নচাপ। আগামী কয়েকদিন পর্যন্ত এই নিম্নচাপের জেরে কিন্তু বাংলার উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এরই পাশাপাশি বেশ কয়েকটি জেলায় থাকছে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা। তো আসুন আমরা আজকে জেনে নেব আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর, তার পাশাপাশি কোন কোন জেলার চাষিভাইরা থাকবেন অত্যন্ত সতর্ক। তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বাংলার গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ইতিমধ্যেই কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় দফায় দফায় কিন্তু চলছে বৃষ্টিপাত, তার পাশাপাশি রাজ্যের আকাশ কিন্তু থাকছে মেঘাচ্ছন্ন। বেশ কয়েকটি জায়গায় ঝড়ো দমকা হওয়ার দাপট থাকবে সব থেকে বেশি। মূলত 50-60 কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো দমকা হওয়া, যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি প্রান্তে কিন্তু ঘূর্ণিঝড়েরও আশঙ্কা থাকছে। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ এই কয়েকটি জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় কিন্তু থাকছে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা। ঝড়ো দমকা হওয়া তার পাশাপাশি বজ্রপাতের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু থাকছে ভারী সতর্কতা। আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত এই রকম আবহাওয়াই কিন্তু বিরাজমান থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই কয়েকটি জেলায় কিন্তু থাকছে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। এরই পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় কিন্তু ঝড়ো দমকা হওয়া বয়ে যেতে পারে, যার জেরে এখানে কিন্তু সকলকেই থাকতে বলা হচ্ছে অত্যন্ত সতর্ক। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, সুনামগঞ্জ, বিবাড়িয়া, কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গায় থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিন্তু থাকছে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা।